আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গ্রাম বাংলার ঐতিহ্য সকালবেলা কাঁঠাল পান্তা খাওয়া। কাঁঠাল পান্তা খাওয়ার জন্য আগে হাতে তেল দিয়ে নিলাম কাঁঠাল ভাঙানোর জন্য, তারপর একটা ছুরি সাহায্যে মাঝখানে ফাঁড়ি করে নিলাম। এই ফাঁড়িটা করে নিলে সুন্দরভাবে কাঁঠালগুলো ওঠানো যায় এবং হাতে আটাও কম ভরে। যারা কাঁঠাল ভাঙানো পছন্দ করেন না, তারা গ্লোভস দিয়ে কাঁঠাল ভাঙাতে পারেন, ঝামেলা মুক্ত। এই তো কাঁঠালগুলো সুন্দরভাবে আমি তুলে নিচ্ছি। কাঁঠালটা আমাদের বাড়ির গাছের কাঁঠাল, খেতে খুবই মজা। ভাবলাম আজকে কাঁঠাল পান্তা খাই, প্রচণ্ড গরম পড়ছে আবার। এই তো এই ডাটিটা আমি এখন দুপুরে ভর্তা করব, কিভাবে বানাতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই তো কাঁঠাল সব উঠাই নিলাম, গত রাতে আমি পান্তা করে রেখেছিলাম, এই পান্তা দিয়ে আমি কাঁঠাল খাবো। একটু পিঙ্ক সল্টের মধ্যে দিব, খেতে আরও ভালো লাগবে। কে কে কাঁঠাল পান্তা খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। এদিকে আমি ডাটিটা সুন্দরভাবে কেটে নিলাম। এই তো এত ধুয়ে রেখে দিচ্ছি, এখন প্রেশার কুকারে উঠিয়ে দেব। এখন পানি দিয়ে দিলাম, একটু পিঙ্ক সল্ট দেব, তিন চারটা শিশির পর নামাই ফেলব। এই তো পানিটা ঝরাই নিচ্ছে, আবার ভিতরে একটু পানি আছে, সুন্দরভাবে চিপে চিপে নিব, তাহলে স্যাপস্যাপা ভাব থাকবে না। এই ভর্তাটা খেতে খুবই মজা, যারা এখনও খাননি ট্রাই করতে পারেন। আমি যে প্রসেসে করব সেম প্রসেসে আপনারা করবেন, গরম ভাতের সাথে খাবেন, খুবই মজা। এদিকে আমি পেঁয়াজ, রসুন আর তিনটা শুকনো মরিচ নিয়ে নিলাম। এই তো ব্রাউন হয়ে আসছে, এটা এখন উঠাই নিব। এই তেলে এখন এই ডাটাটা সুন্দরভাবে ব্রাউন করে নিব। এই তো ব্রাউন হয়ে আসছে, এখন নামাই নিব। তো এখন পাটা এগুলো বেটে নিব, হাতে বানানো ভর্তা পাটায় বানানো ভর্তা অনেক পার্থক্য। এভাবে আপনারা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। কিছু বেটে নিব পেঁয়াজ ভাজা, আর কিছু হাতের মাধ্যমে ম্যাশ করে নিব। এই যে লবণ আগেই দেওয়া ছিল, আর একটু লাগবে, এই জন্য আর একটু দিয়ে নিলাম, মরিচ গুঁড়ো দিয়ে নিলাম, সরিষার তেল দিয়ে নিলাম। এখন এই ভাজা পেঁয়াজগুলো হাতের মাধ্যমে সুন্দরভাবে ম্যাশ করে নেব। গোটা রসুন হালকা করে ভেঙে দিব, একদম গরম গরম ভাতের সাথে খুবই ইয়ামি। যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।